আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো স্বপ্নের ব্যাখ্যা বা দাবি সম্পর্কে আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো হলো, স্বপ্নে নিজের মাথার চুল পড়ে যেতে দেখলে, অথবা ন্যাডা হতে দেখলে, অথবা অন্য কাউকে নিজের চুল কাটে দিতে দেখলে এর অর্থ কী হতে পারে। দর্শক, এই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা দাবি জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। দর্শক, কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে নিজের মাথার চুল পড়ে যেতে, এর অর্থ কিন্তু ভালো হয়। অর্থাৎ নিজের মাথার চুল যদি এমনি এমনি পড়ে যায়, এমনি এমনি ন্যাড়া হয়ে যায়, এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার জন্য একটি শুভ সংবাদ আসবে এবং ঋণ থাকলে অচিরে ঋণ পরিশোধ হয়ে যাবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে নিজের চুল আঁচড়াতে, অর্থাৎ নিজের চুল এলোমেলো এবং সে এলোমেলো চুল আঁচড়াতে দেখে, এর অর্থ কিন্তু ভালো হয়। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্ট অচিরেই দূর হয়ে যাবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে নিজের মাথার চুল এলোমেলো পাগল অবস্থায় সে ঘুরতেছে, অথবা নিজের মাথার চুল ময়লায় ভর্তি, দর্শক, এর অর্থ কিন্তু বেশি ভালো হয় না। এর অর্থ হবে অচিরে এই স্বপ্নদ্রষ্টার দুঃখ চিন্তা ও পেরেশানির মধ্যে নিপতিত হবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে নিজের চুল অনেক লম্বা, এর অর্থও কিন্তু ভালো হয়। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে, অথবা আর্থিক অবস্থার উন্নতি হবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখতে পায় নিজের চুল নিজেই কেটে ফেলতেছে, এর অর্থও কিন্তু ভালো হয়। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার যে কোনো দিক থেকে একটি সুখবর আসবে এবং নিজের জীবনটাকে সে গুছিয়ে নিতে পারবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে অন্য কোনো ব্যক্তি নিজের চুল জোর করে কেটে দিচ্ছে, অথবা কামিয়ে দিচ্ছে বা ন্যাড়া করে দিচ্ছে, দর্শক, এর অর্থ কিন্তু ভালো হয় না। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার যে কোনো দিক থেকে অচিরেই অপমানিত ও লাঞ্ছিত হতে পারে। দর্শক, আপনি যদি তাছাড়া অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন, আমি যথাসম্ভব আপনার সেই স্বপ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।